আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে যিনিকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এই 9 নং ওয়ার্ডে সম্বর্ধনা মত বিনিময় অনুষ্ঠান করেছেন, যেই সম্বর্ধনা অনুষ্ঠানটি একটি জনসভায় পরিণত হয়েছে। মাধবী পৌরসভার জন্মলগ্ন থেকে মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের যেই ব্যক্তিটির প্রত্যাশায় 27 থেকে 28 বৎসর যাবৎ আপনারা প্রত্যাশায় ছিলেন, যে ব্যক্তিটি মাধবদী পৌরসভার মেয়র হওয়ার পূর্বে আপনারা মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার জনগণ বিপুল ভোটের মাধ্যমে একের অধিকবার নির্বাচিত করেছেন। আপনারা মাধবদী আস্থা ইনস্টিটিউশনে অভিভাবক প্রতিনিধি পদে বিপুল ভোটের মাধ্যমে একের অধিকবার আপনারা নির্বাচিত করেছিলেন। আপনারা মাধবদী মহাবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি হিসাবে ওনাকে নির্বাচিত করেছিলেন। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের এই মাধবদী শহরের সাবেক সভাপতি নির্বাচিত হয়েছিল, মাধবদী শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিল, বর্তমানে মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সর্বোপরি বিগত নির্বাচনে আপনাদের স্বপ্ন পূরণের জন্য 12টি ওয়ার্ড থেকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম এবং ছেলে মেয়ে ছোট বড় নারী পুরুষ সকলে একমত হয়ে যাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছেন আমাদের সেই পৌর পিতা, আমাদের অভিভাবক, পৌরসভার সম্মানিত মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মালিক আজকের এই সভার সম্মান সম্বর্ধিত প্রধান অতিথি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মাধবদী পৌরসভা পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এখানে মোটামুটি 2-4 জন সারা সকলে এখানে উপস্থিত, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বৃন্দ, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের এখানে সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত, বিভিন্ন জায়গা থেকে আগত সুধীবৃন্দ এবং অত্র এলাকার আমার প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালি মা বোনেরা সকলকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদের প্রতি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য শুনবেন আজকের প্রধান অতিথির কাছ থেকে। শারীরিকভাবে অসুস্থ থাকায় আমি আমার বক্তব্য আসলে আগের মতো বক্তব্য জানি না, শুধু কয়েকটি কথাই বলব। সে কথাগুলো হচ্ছে মাধবদী পৌরসভার জন্মলগ্ন থেকে এখানে যারা যারা প্রশাসক এবং মেয়র পদে দায়িত্ব পালন করেছেন আমার মেয়র এবং আমাদের পৌর পরিষদের পক্ষ থেকে সকলকে আমরা অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কেউ মন্দ করেছেন, কেউ ভালো করেছেন, ভালো মন্দ মিলিয়েই করেছেন। সকলেরই স্বপ্ন ছিল এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা, কিন্তু যার যতটুকু সমর্থন, যার যতটুকু করার ব্যক্তিত্ব, যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু কাজের স্পিড, সে অনুযায়ী ওনারা ওনাদের কাজকর্মগুলো পালন করেছেন। কিন্তু আমরা মাধবদী পৌরবাসীরা ক্লিষ্ট হতে পারিনি, কিন্তু তাদের স্বপ্ন ছিল। মাধবদী পৌরসভার মেয়র জন হাজী মোশাররফ হোসেন প্রধান মালিক এই মেয়রের চেয়ারে বসেছেন, তাদের সেই অপূর্ণ স্বপ্ন অপূর্ণতা, এই দেশবাসীর স্বপ্নের অপূর্ণতা পূর্ণ হতে চলেছে আজ। আমার মেয়র সাহেব বলবেন কত কোটি টাকার কাজ করেছেন এই পর্যন্ত 4.5 বৎসরে। অবহেলিত 12টি ওয়ার্ড মধ্যে আমরা ড্রেনের ব্যবস্থা ছিল না, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাটের দুর্ব্যবস্থা ছিল, সেইগুলো উনি পূরণ করতে সক্ষম হয়েছেন এবং পূরণ করতেছেন। তাতে বাজারের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, আজকে বাজারের প্রত্যেকটা অলি গলি আপনারা ঘুরে দেখেন, মাধবদী বাজারে 100 কোটি টাকার উপরে গরু হাটের যে প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি কর্ম হয়েছে, কোনো কাজই কিন্তু অদৃশ্যময় যে দেখা যায় না, প্রত্যেকটা কাজই দৃশ্যমান, আজকে মানুষ সেগুলো দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। আমরা
দেখেছি বিগত দিনে অনেক নেতৃত্ব দেশের মধ্যে নেতৃত্ব দিয়েছেন, আমরা এটা কোনোদিনই দেখিনি। কোন এলাকায় রাত্রে 12টা বুঝি না, 1টা বুঝি না, 3টা বুঝি না, 4টা বুঝি না, যেই কোনো লোক বিপদ পড়লে হাজি মোশাররফ হোসেন প্রধান মানিকের মতো সহযোগিতে সরাসরিলে উপস্থিত থাকতে আমরা। আমি যদি কথাগুলো মিথ্যে বলে থাকি চ্যালেঞ্জ করবেন আপনারা। এর লোক আছে, আমি দেখতে পেয়েছি এসপি সাহেব এনএসআই রিপোর্টার এখানে বসা, অনেকে ভিডিও করছেন। আমরা জোর গলায় সত্য কথা বলতে শিখেছি। মাধবদীপে পৌরসভার মধ্যে হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক মেয়র হওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন আনাচে কানাচে অন্ধকার গলিগুলোতে যেই মোবাইল ছিনতাই করে কথা বলা হয়েছিল, এখানে অনেক ছোট ভাইরা বলেছেন, অনেক বক্তারা বলেছেন মোবাইল ছিনতাই করেছে আমাদের বয়স, আমাদের নারীদেরকে, আমাদের যুবতী নারীরা যারা পাকিস্তানের মধ্যে বিভিন্ন মিলে কলকারখানার মধ্যে কাজ করতো তাদের ইফতিজিল করা হতো, আজকে সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে পর্চা বেচা বন্ধ হয়ে গেছে, ওয়ারিসের সম্পত্তি কিনে বন্ধ হয়ে গেছে। আজকে মানুষকে হুমকি ধমকি দিয়ে তাদের কাছ থেকে লুটে পুটে টাকা অর্জন করা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? মোশাররফ হোসেন প্রধান মানি উনি রাস্তাঘাটের কাজ করবেন, সেই সুবাদে অনেকের বাড়ি জমি মিল কারখানা ভাঙতে হয়েছে, আপনারা ভেঙে দিয়েছেন, ভাঙের সময় অনেকের মনে কষ্ট পেয়েছে, কিন্তু যখন রাস্তা ড্রেন হয়ে গেছে তখন সবাই খুশি, সবাই খুশি। এখন তারা সেই কষ্ট উপলব্ধিটা ভুলে গেছে এবং সুখটা তারা ভোগ করছে। আজকে ওই সকল কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা সম্প্রদায়, একটা চক্র, একটা অপশক্তি ওনার বিরুদ্ধে চুপি 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 করে আস্তে আস্তে কাজ করে এখন প্রকাশ হতে চলেছে। তারা বিভিন্ন রাস্তাঘাট কাজ করার সময় বাং যাদের ঘর বাড়ি মিল কারখানা ভাঙতে হবে, জমি দিতে হবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন যাতে তারা না ভেঙে দেয়, রাস্তাঘাটের কাজ যাতে না হয়। তারা মাদক ব্যবসায়ীদেরকে এখন লালন পালন করেন। আপনারা জানেন এই মুজাম্মেল ওয়ার্ডে আমরা চিনি, এই ছেলেকে আমরা চিনি, সে মানুষের বিপদে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মানুষ কিন্তু চলাফেরার সময় ভুলভ্রান্তি থাকতে পারে, আমারও ভুল আছে, আমার মেয়ররও ভুল থাকতে পারে, মসজিদের ইমাম সাহেব যিনি তিনিও ভুল থাকতে পারে, ভুল ছিল না খালি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভুল মানুষের থাকতে পারে, আবার শুদ্ধও থাকতে পারে। যে মানুষের মধ্যে সততা আছে, মানুষের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, সেই মানুষটিকে একটি কুচক্রি মহ তাকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। তাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এখন মাদক বিক্রি হয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদকদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আমরা মাদকদীকে মাদক মুক্ত করবো, এই ঘোষণা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নির্বাচনের পূর্বে। আমাদের সেই কর্ম এখনো অব্যাহত আছে, সংগ্রামী উপস্থিতি শুধু তাই নয়, আপনারা জানেন জনগণের কাজ করতে হবে, জনগণের সাথে মিশতে হবে। সাধারণ জনগণ আজ মেয়র মোশাররফ হোসেনের প্রধান মানিকের পক্ষে ভাত বাঁধা জোয়ারের মতো উপচে পড়ছে, আমার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক সেই ভাত বাঁধা জোয়ারকে দাবিয়ে রাখার জন্য সেই অপশক্তিরা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় ঘুপসি করছে, মিটিং করছে, চক্রান্ত করছে, তারা কিন্তু জনগণকে নিয়ে রাজনীতি করে নাই। এই দেশের মাটিতে তাদের কোনো অবদান নাই। নির্বাচন এত সহজ জিনিস না, মানুষকে পয়সা দিয়ে ভোট কেনার চিন্তা ভাবনা যেই নেতৃত্বের মস্তিষ্কে ধাবিত হয় চিন্তা ভাবনা থাকে, তারা কোনোদিন নেতৃত্ব করতে পারবে না, কারণ মানুষ কেনা বেচা হয় না। আমাদের মতো বিভিন্ন জায়গার প্রার্থী যারা, আমরা মানুষকে ইলেকশন আসলে চা পান খাওয়ার জন্য কিছু সম্মান করি, কিন্তু ভোট কিনি না, আমরা ভোট কিনা যায় না। মানুষের সাথে প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে,
জাতির কাজ করতে হবে, এলাকার কাজ করতে হবে, দেশের কাজ করতে হবে, মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা ঈদগাহ সমস্ত সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অবদান থাকতে হবে, জনগণের কাছে তাদের অবদান থাকতে হবে। আজকে সারা মাদকের মধ্যে মুখ খুলে বলতে পারি সাধারণ জনগণ কেউ বলতে পারবে না মোশাররফ হোসেন প্রধানের মালিক দ্বারা তারা লাঞ্ছিত হয়েছে, তারা কখনো কোনো সাহায্যের জন্য গিয়ে তারা ফেরত এসেছেন, যদি কেউ থাকেন বলবেন। এখন জনগণের সাথে না মিশে আপনারা ষড়যন্ত্র করবেন, পৌরসভার চেয়ার থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে সরিয়ে দিয়ে আপনারা চেয়ারে বসবেন, আপনারা কারা, আপনাদের শিক্ষকতা যোগ্যতা কি, আপনাদের 14 গোষ্ঠীর মধ্যে কোন নেতা ছিল উপরে, কোন ব্যবসায়ী আছে, কোন অফিসার আছে, কোন মাস্টার আছে, কিসের ভিত্তিতে করবেন? মোশাররফ হোসেন প্রধান মালিক মেহরার পূর্বে তার যে জিজ্ঞাসা মিলে এখন আমি দিয়েছি, আপনারাই তাকে বাজার বণিক সমিতির মেম্বার বানিয়েছিলেন, স্কুলে বানিয়েছিলেন, কলেজের বানিয়েছিলেন, এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনে বিভিন্ন পর্যায়ে রাজনীতি বিভিন্ন নেতৃত্বে তা ওনাকে স্থান দিয়েছিলেন নেতৃত্ব করা, সেই সকল নেতৃত্বে খুশি হয়ে আপনারা তার প্রতি পৃষ্ঠ হয়ে তারপর তাকে পৌরসভার মেয়র বানিয়েছেন, সে তাকে অতি পরীক্ষা দিতে হয়েছে একবার না একবার দুবার তিনবার চারবার একের অনেক অধিকবার তাকে পরীক্ষা দিয়ে এই চেয়ারে বসতে হয়েছে। আপনারা কয়টা পরীক্ষা দিয়েছেন, আপনারা কারা? আপনারা ফেসবুকে রাজনীতি করেন, আপনারা এক ফোটলা চাল এক ফোটলা ডাল একটা রিক্সাওয়ালা ডাক দিয়ে এসা হাতে ধরায় দিয়া 10-12 জনের একটা ছবি উঠায়া এই ফেসবুকে দিয়া এবং বসে এই সৈনিক এই ফাউলতাবাদী রাজনীতি এই মিথ্যা জনপ্রিয়তা থাকবে না চলবে না, কারণ টাকা দিয়ে যে সকল কর্মীগুলোকে আপনাদের একটা মামলা খাওয়াচ্ছেন অপকর্ম করাচ্ছেন আর সাধারণ মানুষকে আপনারা পেরেশানির মধ্যে রাখছেন সেটা আমরা হতে দেব না, সেই সুযোগ এই দেশের জনগণ দেবে না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান না থাকবে সবাই, যেই কোনো পরিস্থিতিতে যদি নির্বাচন হয় আমরা মোশাররফ হোসেনের প্রধান মালিকের বিকল্প আগামী পিরিয়ডে আর কোন চিন্তা ভাবনা আমরা করি না করব না, কারণ একটা কথা আছে জানেন, কবি ফেরদৌস বলেছেন যে জাতি ব্যক্তিত্বের মূল্যায়ন করতে জানে না সেই জাতি কোনোদিন স্বাবলম্বী হতে পারে না। আমরা যদি আজকে মোশাররফ হোসেন প্রধান মালিকের মতো লোককে বিভিন্ন ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে পরাজিত করি তাহলে আগামী প্রজন্ম বা ওনাকে পরাজিত করে যাকে চেয়ারে বসাবেন সে আপনাদের কাজ করবে না, কেন করবে না, সে আপনাদের কাজ করবে না। কেন মোশাররফ এত কাজ করার পরও রাতের অন্ধকারে 4টা নয় 3টা নয় 12টা নয় যে কোনো মানুষে ডাক দিলে মোশাররফ সাহেব হাজির হয়েছে, টাকা পয়সা সব, সেই ব্যক্তিকে যখন এদেশের মানুষ ভোট দিয়া ফেল করায় ভোট না দিয়া ফেল করায় তাহলে কিসের কাজ করব, তখন কিন্তু রাজনৈতিক পরিবর্তন করতে করতে জাতির মধ্যে অপরাজনীতি অপসংস্কৃতি ঢুকে যাবে। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, আলেম সম্প্রদায়ের কিছু ভাইরা আমার আমি দেখতে পাচ্ছি বিতর্ক নিরীহভাবে চলাফেরা করেন, স্বচ্ছতা সততা ন্যায় নীতি আদর্শের পূজা যারা করেন হক কথা বলেন যারা তারা মোশাররফ হোসেন প্রধান মালিকের পক্ষে আছে, তারা পক্ষে নাই যাদের স্বার্থে আঘাত লেগেছে, আমার ভাইয়ের স্বার্থে আঘাত করেছে, আমার ভাই একটা অপকর্ম করেছে মাদক ব্যবসা আমি বিরোধিতা করি, আমার আমার আত্মীয় স্বজনরা বিরোধিতা করে, এরকম থাকতে পারে আর নচে কেউ ওনার বিরুদ্ধে নয় করিবেন না। অনেক বড় বড় কথা শুনে আসছি, উমুকের উমুক লাগে, ইমুক মন্ত্রী সুমুক লাগে, ইমুক এমপি তিমুক লাগে, এই ধরনের অনেক হাই লেভেলের কথা শুনছি, এগুলো কি জানেন এগুলো হলো তাদের প্রতি আকৃষ্ট করা মজ মজা মানছিল না, বিভিন্ন ভাবে সেই দালালরা তাদের কাছে কাজ তুলে নিয়ে দেয়, সে কাজ করে লুটে ফুটে রাতের অন্ধকারে ভাগ বটোয়ারা করে চলে, এগুলো সমস্ত ভাওতাবাজি। আমি আপনাদেরকে বলতে চাই, উদাত্ত আহ্বান দিয়ে বলতে চাই, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার সরকার চলছে, ওনার দলের সম্পাদক পদে এখনো বহাল আছে মোশাররফ হোসেন প্রধান মানিক, সেই সরকারের সেই দলের মনোনীত নৌকা প্রতীকে
গত ইলেকশনে আপনারা বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে চেয়ারে বসে আছেন সেই রানিং মেয়র এখনো পর্যন্ত উনি আছেন। সাহেব বলেন, সচিবালয়ের সচিব বৃন্দ বলেন, এমপি সাহেব সম্পাদক বলেন, সর্বোপরি আমাদের মাননীয়